হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে আমি একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি আজকে হলো আমার কোশ্চেন আনসার ভিডিও হাতটা বড় বেশি নাড়াচ্ছি তাই না এটা অভ্যাস আমার আমি আমার ইউটিউব কমিউনিটিতে একখানা পোস্ট করেছিলাম যে কার কি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমাকে করতে পারো আমি সেই কোশ্চেনগুলোর আনসার দেব কিন্তু আমার কাছে প্রচুর 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 পরিমাণে কোশ্চেন এসেছে তার মাঝখান থেকে কয়েকটা কোশ্চেন আমি নিয়ে সেগুলোর আনসার দেব আমি সবকটা কোশ্চেনের আনসার দিতে পারবো না বিকজ আমি স্কুল লাইফ থেকেই আমি 100 নম্বরের কোশ্চেনের পুরোটা কোনোদিন আনসার করে আসতে পারিনি তাই এখন আমি দিতে পারবো না ঠিক আছে স্টার্ট ফার্স্ট কোশ্চেন আমাকে করেছে অর্পিতা ইংলিশ সে লিখেছে এই চ্যানেলটাতে কি হয় যে লোকেরা এত পছন্দ করে অন্যের সংসারের গল্প শুনতে লোকজন এত ভালোবাসে বলে জি বাংলা স্টার জলসা এত পপুলার জানাবেন প্লিজ আমাকে অবশ্যই সে জানাতে বলেছে আমার ব্লগিং চ্যানেল থেকে হয়তো শেখার মতন কিচ্ছু নেই কিন্তু যারা খুব একা থাকে তারা যখনই আমার ভিডিওটা দেখে তাদের হয়তো মনে হয় আমি তাদের সঙ্গে কথা বলছি তাদের পাশে আছি তাদের একাকিত্ব অনেকটা দূর হয়ে যায় এই জন্যই হয়তো তারা আমাকে এতটা পছন্দ করে এতটা ভালোবাসে নেক্সট কোশ্চেন করেছে সোমা সমাজপথ নিজের দুঃখ চেপে কিভাবে হাসি খুশি থাকতে হয় তার একটা উত্তর দিও অবশ্যই নিজের দুঃখ কখনো চাপবে না দুঃখ কখনো চাপতে নেই রাগ দুঃখ এগুলো সবসময় প্রকাশ করতে হয় কিন্তু প্রকাশের ভঙ্গিমাটা যেন ঠিকঠাক থাকে উগ্র যেন হয়ে যাবে না দুঃখ কষ্ট হিংসা এগুলো হচ্ছে ময়লা জিনিস এগুলো যখনই মনের ভেতরে পুষতে থাকবে তখন এগুলো পচে গিয়ে পচা গন্ধ ছাড়বে একদম এগুলোকে পুষে রাখবে না সব আউট করে দেবে নেক্সট কোশ্চেন আমাকে করেছে সায়ন্তনী দাশগুপ্তা সে আমাকে লিখেছে তুমি বেশি দিন চ্যানেলটা স্টার্ট করনি বাট এত তাড়াতাড়ি তোমার চ্যানেল গ্রো করছে অন্য অনেক ইউটিউবার আছে যারা তোমার আগে শুরু করেও স্টিল 50K-তে পৌঁছাতে অনেক টাইম লেগেছে আমার প্রশ্নটা হলো বাকি সবার থেকে কিছু একটা তো আলাদা ফ্যাক্টর তোমার মধ্যে আছে আমি জানতে চাই তোমার মধ্যে সেই আলাদা ফ্যাক্টরটা কি আলাদা ফ্যাক্টরটা হলো আমার মনে হয় আমার মধ্যে ফেক জিনিসটা নেই আর্টিফিশিয়াল কোনো জিনিস নেই আমি বাড়িতে যেভাবে কথা বলি আমি বাড়ির লোকের সঙ্গে যেভাবে কথা বলি আমি আমার জলজ্যান্ত লাইফে যেভাবে কথা বলি ভিডিওতে আমি সেভাবেই কথা বলি হয়তো মানুষ সেই জন্যই আমাকে নিচ্ছে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে ভেতরে যদি অরিজিনালিটি থাকে তাহলে তুমি যে কোনো কাজেই সাকসেস পাবে অবশ্য আমি নিজেকে এখনো সাকসেস বলে মনে করি না মাত্র 60K মানুষ আমাকে এখনো পর্যন্ত দেখেছে আমাকে এখনো পর্যন্ত ভালোবেসেছে পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত নেক্সট কোশ্চেন এটা করেছে জিৎ ঘোষ দিদি আমার কোশ্চেন কিন্তু নেবে তোমার কোন বাংলা ব্লগ চ্যানেল ভালো লাগে আর কোন হিন্দি ব্লগ চ্যানেল ভালো লাগে অবশ্যই আমার হিন্দি ব্লগ চ্যানেলের মধ্যে ভাল লাগে MSK ব্লগ আর বাংলা ব্লগের মধ্যে ভাল লাগে তাহি দফরেদি বাংলাদেশি ব্লগার আর আমি যখন আমার ফোনে পয়সা দিয়ে নেট ভরে ইউটিউব চ্যানেল লিখতাম তখন একটা ইউটিউব চ্যানেল লিখতাম সেটা হলো টেকনিক্যাল গুরুজি নেক্সট কোশ্চেন এটা আমাকে করেছে হাসনুহানা মোল্লা সে আমাকে কোশ্চেন করেছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি আর তুমি পড়াশোনায় কেমন ছিলে এটা হচ্ছে মারাত্মক কোশ্চেন আমি পড়াশোনায় ডাল আর চাল এই দুটোর মাঝখানে ছিলাম মানে খিচুড়ি টাইপের ছিলাম মোটামুটি আমি প্রত্যেকটা বছর পাস করে যেতাম মা বাবাকে কোনো চাপ নিতে হয়নি কিংবা কোনো বছরে মা বাবার পয়সা নষ্ট করে ফেলেছি এমন যায়নি নেক্সট কোশ্চেন আইডির নাম হচ্ছে বিউটি অফ লাইফ সে আমাকে কোশ্চেন করেছে তোমার লাভ না অ্যারেঞ্জ ম্যারেজ তুমি এত তাড়াতাড়ি বিয়ে করলে কেন আমার লাভ ম্যারেজ আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করলে কারণ আমার লাইফের যে কোনো কাজ আমি একটু তাড়াতাড়ি হুড়াহুড়ি এইভাবে করতে বেশি পছন্দ করি সেই জন্য আমি আমার মায়ের পেটেও 10 মাস 10 দিন থাকিনি 9 মাসে আমার জন্ম হয়েছে জন্ম থেকে যে হুড়াহুড়ি করতে অভ্যস্ত সে তো বিয়েটা হুড়াহুড়ি করে করবি এটাই স্বাভাবিক নেক্সট কোশ্চেন আইডির নাম হচ্ছে রিমা গোল্ডির তোমার ট্যাটুতে কি লেখা আছে বলো প্লিজ কাকিমণি দেখা যাচ্ছে আমার ট্যাটুতে লেখা আছে ফেইথ মানে বিশ্বাস
আমি খুব বিশ্বাসী মানুষ, আমার রক্তে হিমোগ্লোবিন কমে গেলেও বিশ্বাস কখনো কমে যাবে না, রক্তের কণায় কণায় আমার বিশ্বাস মিশে গেছে। আর সেই বিশ্বাসটা হলো প্রতি মুহূর্তে আমার সঙ্গে কিছু না কিছু ভালো ঘটবেই, বিশ্বাসে মিলায় বস্তু। নেক্সট কোশ্চেন, আইডির নাম হচ্ছে সুদীপ্তা গোস্বামী। মামুন্দি, আমি জানতে চাই তুমি এই ভিডিওতে এত স্মাইল করো, তোমার কি কখনো রাগ বা স্ট্রেস হয় না? অবশ্যই আমার রাগ হয়, রাগ ছাড়া কখনো মানুষ দেখেছো না, কিন্তু রাগটা দেখানোর পদ্ধতিটা আমার একটু অন্যরকম। আর তার থেকেও বড় কথা, আমি খুব বিশেষ বিশেষ মানুষের ওপরেই রাগ দেখাই, যাতে মাতাল তালে ঠিক, সব জায়গায় জানি আমার রাগ খাটবে না, চলবে না। নেক্সট কোশ্চেন আমাকে করেছে, আইডি নাম হচ্ছে সিরিন আক্তার। যখন তুমি ইউটিউবে ভিডিও শুরু করনি তখন তুমি একা কি করতে? এই ছিল আমার প্রশ্ন। তোমাকে আমি ঢাকা থেকে দেখছি, খুব ভালো লাগে তোমায়। আমি কখনোই একা থাকিনি, আমার বন্ধু সার্কেল প্রচণ্ড বড়, প্রচণ্ড বড়। আমি খুব তাড়াতাড়ি মানুষকে বন্ধু করে নিতে পারি, মানুষের খুব কাছাকাছি যেতে পারি, তাই আমার বন্ধুর কখনো অভাব হয়নি আর আমি কখনো একাও হইনি। প্রচুর বন্ধু বানাতে হবে। নেক্সট কোয়েশ্চেন, আইডির নাম হচ্ছে পিঙ্কি কবি। জীবন কারোর মসৃণ নয়, সবাই কোনো না কোনো প্রবলেমের মুখোমুখি হয়েছে, ওই মৃত্যু সমান, প্রবলেম থেকে বেরিয়ে আসবো কি করে? ওয়েট করতে হবে সব কিছুর জন্য, একটুখানি ধৈর্য ধরতে হবে আর ওয়েট করতে হবে। সবাই বলে যে ছাকনির মধ্যে কখনো জল ধরে রাখা যায় না, সেই জলটাকে বরফ হওয়া পর্যন্ত সময় দিতে হবে, তাহলে ছাকনিতে বরফ ধরে রাখা যাবে। যে কোনো প্রবলেমে পড়লে আগে ধৈর্য ধরতে হবে, এমনি প্রবলেম সলভ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আইডির নাম কাকলি গোস্বামী। দিদি, আমার একটা কোশ্চেন আছে, প্লিজ আনসার দিও। তুমি কি তোমার সব ভিডিওগুলো দেখেছো? অবশ্যই, আপনারা আমার যেসব ভিডিওগুলো দেখেন সেই সব ভিডিওগুলো আমি নিজে একবার দেখে তারপরে পাবলিশ করি, কিন্তু আমি যেসব ভিডিওগুলো দেখি আমার, সেগুলো আপনারা সবকটা এখনো পর্যন্ত দেখেননি, কারণ আমার এমন কিছু কিছু ভিডিও আছে যেগুলো এখনো পর্যন্ত আমি পাবলিশ করিনি, সাহস পাইনি পাবলিশ করার। নেক্সট কোশ্চেন, আইডির নাম মামন ভৌমিক। ইউ আর এ হোম মেকার, বাট কখনো জব করতে ইচ্ছা করেনি? ঘর সংসার সামলানো অনেক বড় দায়িত্ব, সেটা যথেষ্ট খাটনি, তাও ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে ইচ্ছা করে না? না, আমি আমার লাইফে কখনো টাকা পয়সা এইসব নিয়ে চিন্তা ভাবনা করিনি। আমি সবসময় চেয়েছি আমার লাইফের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন যেন খুব হ্যাপিলি বাঁচতে পারি। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, টাকা পয়সা হলেও দুঃখের মূল কারণ, তাই টাকা পয়সা নিয়ে আমি অত ভাবনা চিন্তা করি না। তাহলে আমার মধ্যে যেটুকু হ্যাপিনেস আপনারা দেখতে পান তা কিচ্ছু থাকবে না, আউট হয়ে যাবে, আউট, ভ্যানিশ। নেক্সট কোয়েশ্চেন, আইডির নাম নিতু অপু। সে আমাকে লিখে যে আপনি বাংলাদেশে আসতে চান, বাংলাদেশ আপনার ভালো লাগে এবং এই দেশের মানুষদের কেমন লাগে? অবশ্যই বাংলাদেশকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ আমার আমার লাইফে সবচেয়ে কাছের যে দুজন মানুষ, সেই দুজন মানুষই হচ্ছে বাংলাদেশের, আমার বাবা আর আমার মা। আমার মা হলেন খুলনা জেলার লোক আর বাবা হলেন ফরিদপুরের। নেক্সট কোশ্চেন, আইডির নাম হলো আশরাফ মাহমুদ ওয়াতিজ। সে লিখেছে, তুমি নিজের হাতে সব কাজ করো, একা এক হাতে, কাজের বুয়াকে তো দেখি না, নাই কেন? আর তুমি কি দীর্ঘ 16 বছর একই মেজাজে থাকো? তোমার জীবনে ঘাত প্রতিঘাত নেই? তোমার জীবনটা সোজাসাপটা মসৃণ, কতটুকু কতটুকু হারিয়েছো, কতটুকু পেয়েছো জানতে ইচ্ছা করে মামুন পরিবার। সবার ফার্স্টে বলি, আমার নাম মামুন নয়, আমার নাম মামন। আমার ঘরে কাজের বুয়াকে দেখতে পান না, তার কারণ হলো আমার ঘরে কোনো কাজের বুয়া নেই। আমি নিজের কাজ নিজে করে নিতে খুব বেশি পছন্দ করি, আর আমার আর নিজের কাজের জন্য অন্যের উপরে ডিপেন্ড করতে আমার একদম ভালো লাগে না, তাই জন্য। আর দীর্ঘ 16 বছর আমি একই মেজাজে থাকি কি না সেটা আপনি জানতে চেয়েছেন, অবশ্যই আমি একই মেজাজে থাকি আর একই মেজাজে থাকবো। আমি জীবনে কতটুকু হারিয়েছি আর কতটুকু পেয়েছি এটা আপনার জানতে খুব ইচ্ছা হয়েছে। আমি যতটুকু হারিয়েছি তার অনেক 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 পরিমাণ বেশি আমি পেয়ে গেছি। নেক্সট কোয়েশ্চেন, আইডির নাম হলো ওম নমঃ শিবায়। তোমার বিয়ের অ্যালবাম দেখাও, কবে দেখাবে? আমার কোনো বিয়ের অ্যালবাম নেই, কারণ আমার সেরকম অনুষ্ঠান করে ঘটা করে ওইভাবে বিয়ে হয়নি, আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। এই কোয়েশ্চেনটা আমাকে অনেকে করেছে, বিয়ের অ্যালবাম দেখাও, আরে নেই তো কোথা থেকে দেখাবো। আর যেই টাইমে আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম সেই টাইমে খ্যাচাক 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 মোবাইলের মধ্যে কোনো ক্যামেরা ছিল না, তাহলে আমারও অনেকগুলো ফটো থাকতো।
বিয়ের অ্যালবাম যদি থাকতো তাহলে আমার আরেকটা ভিডিও বাড়তো, কন্টেন্ট পেতাম একখানা। নেই। নেক্সট কোশ্চেন, আইডির নাম হলো পৌলমী সরকার, তুমি এত ফ্রেশ মাইন্ডে থাকো কি করে, তুমি এত এনার্জি কি করে পাও? আমি এত এনার্জি পাই তার কারণ হলো আমার আশেপাশে যত মানুষ আছে সবাই আমাকে খুব 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 ভালোবাসে, তাই জন্য আমি এত এনার্জি পাই। আমাকে ভালোবাসার লোক অনেক বেশি, দুঃখ দেওয়ার লোক নেই বললেও চলে। নেক্সট কোশ্চেন, আইডির নাম হলো মাইশা মালিয়াত, সে আমাকে কোশ্চেন করেছে, আচ্ছা পুপু যেদিন জন্ম নিয়েছিল ওই দিনের কোনো স্মরণীয় ঘটনা আছে কি? থাকলে জানাবে কিন্তু। আমি বাংলাদেশ থেকে বলছি, তোমার সব ভিডিও দেখা হয়, খুব ভালো লাগে, এভাবেই চলতে থাকো। অবশ্যই পুপু জন্মের দিন, পুপু যেদিনকে জন্মেছিল সেদিনকার সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা আমার কাছে হলো ইন্দ্র হসপিটালে ঢুকেই ফার্স্টে তার মেয়ের খোঁজ করেছিল, আমার কোনো খোঁজ করেনি, মানে আমাকে পরে দেখেছে, আগে নিজের মেয়েকে দেখতে ছুটেছিল। পুপু যেহেতু 8 মাসে জন্মেছিল তাই একটুখানি অসুস্থ হয়ে পড়েছিল, তাই ইন্দ্র নিজের মেয়ের খোঁজ আগে নিয়েছে, তারপরে আমাকে দেখতে এসেছে। এই ঘটনাটা আমার কাছে খুব দুঃখের ছিল। নেক্সট কোশ্চেন, আইডির নাম হলো নন্দিতা চক্রবর্তী, সে আমাকে জিজ্ঞাসা করেছে, তুমি বাঙাল নাকি ঘটি দিদি? আমি বাঙালের বা আর ঘটির ঘ, আই এম বগ বগ। নেক্সট কোশ্চেন, আইডির নাম হলো স্বপ্না সেন, এত কম মাছ, আমরা বাংলাদেশিরা 2 কেজির কম মাছ কিনি না, তোমরা ইন্ডিয়ানরা এত কম মাছ কেনো কেন? তার কারণ হলো আপনাদের বাংলাদেশে যত খাল বিল নদী পুকুর আছে, আমাদের ইন্ডিয়াতে অত খাল বিল পুকুর এসব নেই। আমাদের এখানে পুকুর খাল বিল এসব বুঝিয়ে সব শপিং মল তৈরি হয়ে গেছে। আপনাদের দেশের লোকেরা আমাদের দেশে জামা কাপড় কিনতে আসবেন, আর আমরা যখন আপনার দেশে যাব তখন আমাকে কেজি কেজি মাছ খাওয়াবেন, ইনভাইট করবেন আমাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আইডির নাম হলো সৌভিক সরকার, আপনি কিন্তু আমাদের কমেন্টের কোনো রিপ্লাই দেন না, এমন কেন? অন্য চ্যানেলে কিন্তু কমেন্টের রিপ্লাই দেয়। আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি না, তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আপনাদের আমি বলছি, আমি প্রত্যেকটা কমেন্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, সে এক কথায় কমেন্ট হোক কিংবা রচনাধর্মিক হোক, প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি। আর কমেন্ট পড়ার পরে কিন্তু আমার কলজের টুকরোটা ওখানে সেটে দিই, মানে হার্ট সাইন দিই। হার্ট সাইন দিই মানে ভাববেন আমি প্রত্যেকের কমেন্ট পড়লাম, আমি অত গুছিয়ে লিখতে পারি না। আমি কথা বলতে যতটা এক্সপার্ট, লেখার বিষয়ে আমি ততটাই দুর্বল। কমেন্টের নিচে কি রিপ্লাই দিতে হবে, কি লিখতে হবে, কি আনসার দিতে হবে, এটা ঠিক আমার মাথার মধ্যে ঠিক আসে না, সেই মুহূর্তে আসে না। আর এই না লেখার অভ্যাসটা আমার সেই 1-2 যখন আমি পড়তাম সেই তখন থেকে, অর্ধেক কোশ্চেনের আনসার না দিয়ে সাদা খাতা জমা দিয়ে আমি পরীক্ষার হল থেকে বেরিয়ে চলে আসতাম, এর জন্য মায়ের কাছে অনেক পিটানিও খেয়েছি। সেই অভ্যাস এখনো পর্যন্ত রয়ে গেছে আমার। নেক্সট কোশ্চেন, আইডির নাম হলো প্রতীতি চক্রবর্তী, সে আমাকে লিখেছে, দিদি অনেকেই তোমায় বাজে কমেন্ট করে দেখলাম, তারা পাগল, তুমি আর তোমার ভিডিও দুটোই খুব ভালো, আর যারা তোমায় নেগেটিভ কমেন্ট করছে তাদের তুমি প্লিজ কিছু বলো, তাদের তুমি প্লিজ রিপ্লাই দাও, তাদের যখন তোমার ভিডিও ভালো লাগে না তাহলে তারা কেন দেখে তোমার ভিডিও, এটাই আমি বুঝি না। আমরা যখন আমাদের রেগুলার লাইফস্টাইল নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করছি, যতক্ষণ সেটা ক্যামেরা বন্দী হচ্ছে ততক্ষণ আমার ঘরের দরজা বন্ধ থাকছে, যখন সেই ভিডিওটা ইউটিউবে পাবলিশ করি তখন আমার ঘরের দরজা সবার জন্য খুলে দিই আমি। আর যেই মুহূর্তে আমি আমার ঘরের দরজাটা সবার জন্য খুলে দেব, তখন ভেবে নিতে হবে যে শুধুমাত্র ভালো লোকগুলোই আমার ঘরে আসবে না, কিছু কিছু খারাপ লোকও আমার ঘরে ঢুকে পড়বে, তারা আমাকে বাজে কথা বলবে, আমার নামে বদনাম করবে, এটাই স্বাভাবিক। এই হলো আমার কোশ্চেন আনসারের এপিসোড। কিন্তু যেই কোশ্চেনগুলোর আমি আনসার দিতে পারলাম না, আমি চেষ্টা করব পরে সেই কোশ্চেনগুলোর আনসার দিতে। কিন্তু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এতদিনে আমাকে কম বেশি যেটুকু জেনেছেন, যেটুকু জানেন আমার বিষয়ে, আমি তাদের বলছি, যারা নতুন আসছে আমার চ্যানেলে তারা কিছু কিছু কোশ্চেন করছে, সেই কোশ্চেনগুলোর আনসার যদি আপনাদের জানা থাকে তারা টুক করে সেই কোশ্চেনগুলোর আনসার দিয়ে দেবেন, তাহলে দেখবেন আমার পুরনো ভিউয়ার্স যারা রয়েছে আর নতুন ভিউয়ার্স যারা রয়েছে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যাবে, একটা বন্ডিং তৈরি হয়ে যাবে। এই হ্যাপি উইথ মামন ফ্যামিলিতে একজন ভিউয়ার্স আরেকজন ভিউয়ার্সের বন্ধু হওয়ার চেষ্টা করবে, তাহলে
তাহলে দেখবেন আমরা সবাই একে অপরের বন্ধু হয়ে গেছি, কেউ কারোর শত্রু থাকবো না। তাহলে আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম